কলকাতা টিভি অনলাইনে আপনাদের সকলকে স্বাগত। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আপনাদের অবশ্যই মনে থাকবে গত 11 জুন ডোমজুড়ে সোনার দোকানে যে দুঃসাহসিক ডাকাতির ঘটনা, এবং সেই ঘটনায় আমরা দেখেছিলাম যে একের পর এক তথ্য সামনে এসেছিল, এবং সেই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতারের পর আরও বেশ কয়েকজনের খোঁজ পাওয়া যায়। অবশ্যই আজ এই বিষয় নিয়ে তো আপনাদের সামনে আলোচনা করব, নতুন তথ্য দেব। এই বিষয় নিয়ে চাঞ্চল্যকর অনেক তথ্য ইতিমধ্যেই কিন্তু তদন্তকারী আধিকারিকদের হাতে উঠে এসেছে। আমরা দেখেছি এ রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন সময় একের পর এক সোনার দোকানে ডাকাতির ঘটনা। আপনাদের মনে থাকবে যে চলতি বছরে যে ডাকাতির ঘটনা ঘটেছে কখনো একই দিনে আসানসোলের দু জায়গায়, এই সমস্ত ডাকাতির ঘটনায় বারবার নিরাপত্তা নিয়ে যেরকম প্রশ্ন উঠছে, তবে একটা বিষয় কিন্তু বারবার সামনে আসছে। বিহার থেকে বসে এ বাংলায় ডাকাতির জন্য গোটা অপারেশন, এই অপারেশন চালাতেন একের পর এক অভিযুক্তরা। এবং এই গত কয়েক মাস ধরে যে ঘটনাক্রমে আমরা নজর রেখেছি, সেখানে অবশ্যই আপনাদের মনে থাকবে সুবোধ সিং, যার নাম উঠে এসেছে বারবার ডাকাতির ঘটনায়, কোথাও বেলঘরিয়ায় ব্যবসায়ীকে হুমকির ঘটনায় এবং গুলি করার ঘটনাতেও। এই সুবোধ সিং এর পাশাপাশি এবার যে নামটা ইতিমধ্যেই ট্রেন্ডিং হচ্ছে তা হলো চাচি 420। কেন এমন বলছি, আপনাদের বাড়ির সাদামাটা গৃহবধূ আমরা দেখি, পরনের শাড়ি, কখনো সেই গৃহবধূই যে বিহারের কোনো এক জায়গায় বসে এ ধরনের অপারেশন চালাচ্ছে তা কিন্তু সকলের কাছে অজানা। অবশ্যই আজ যখন তাকে গ্রেফতার করা হলো এই ঘটনায়, তারপর থেকেই আশা দেবী ওরফে চাচিকে নিয়ে একের পর এক তথ্য তদন্তকারী আধিকারিকদের হাতে উঠে আসতে শুরু করেছে। বিহারের সমস্তিপুরের বাসিন্দা এই আশা দেবী ওরফে চাচি, এবং বিহারে বসে একের পর এক ঘটনার ছক সে কষলো কীভাবে, এই বিষয়ে যেরকম আপনাদের জানাবো। আপনাদের আরও একটা বিষয় জানিয়ে রাখবো, যেখানে প্রশ্ন উঠছে বারবার এ বাংলাকেই কেন ডাকাতরা তাদের এই অপারেশনের, তাদের এই ডাকাতি চালানোর ছক হিসেবে বেছে নিচ্ছে বাংলার বিভিন্ন সোনার দোকানকে। তাহলে কি মফস্বলের এই সমস্ত সোনার দোকান তাদের মেইন টার্গেট? এ প্রশ্ন বারবার উঠছে সাধারণ মানুষের মনে। কোথাও গিয়ে আমরা দেখেছি যে আন্তরাজ্য সীমানা নিয়ে বারবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। লোকসভা ভোটের সময় আমরা দেখেছিলাম যে নির্বাচন কমিশনের তরফে একাধিক কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল, একাধিক নির্দেশিকা জারি করা হয়েছিল। সীমান্ত থেকে বারবার মাদক পাচার থেকে শুরু করে বিভিন্ন সময় এই সীমান্ত দিয়েই কিন্তু অপরাধের সমস্ত রকম ব্লুপ্রিন্ট ছকা হয়। তবে কেন এই কথা আপনাদের সামনে বলছি, কারণ এই আশা দেবী যাকে আজ ট্রানজিট রিমান্ডে হাওড়া আদালতে পেশ করা হয়, এবং হাওড়ায় তার শারীরিক, হাওড়া জেলা হাসপাতালে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর তাকে তোলা হয় আদালতে, যদিও তদন্তকারীরা চাইছেন যে তাকে নিজের হেফাজতে রেখে এই তদন্তের আর কী কী তথ্য সামনে আসে সেই সমস্ত বিষয় তুলে ধরার। আপনাদের আরও গল্প বলবো, তবে আপনাদের শুনিয়ে নিই এই অভিযুক্ত আশা দেবী বা চাচি তিনি কী বলছেন। আসানসোল মে রিলেশন থা ওই আয়ে থে মনীষ মাহাতো কে কোন হ্যায় আপকো নাই জানতে হ্যায় কোই নাই হামকো নাই চিনতে হ্যায় উস সবকো কা কাম করতে থে আপকা কাম কি আপকা কাম কি খেতি বাড়ি করতে হ্যায় ঘর পর কে কাম কি ইউ অ্যারেস্ট কি আপকো ডাকা ঘর থেকে ডাকাতি কি ডাকাতি মে প্ল্যান কিয়া আপ ডাকাতি মে চলে যা নাই হ্যাঁ নাই চলে যা নাই কোন কোন হ্যায় আপকা সব কোন কোন হ্যায় কোই নাই আকেলে হ্যায় কোন 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 আকেলে হ্যায় সারা প্রুফ মিলা হ্যায় ম্যাম কিউ আপকো পুলিশ কে প্রুফ মিলা হ্যায় আপকো মিলা কিউ কিউ পুলিশ কো গ্রেফতার কি আপকো আপকো কিউ কি অ্যারেস্ট কিয়া। আপনাদের শোনালাম অভিযুক্ত আশা দেবী ওরফে চাচি তিনি ঠিক কী বললেন। তবে যে বিষয়ে আমার আপনার সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, তাহলে বিহার থেকে কেন এই ধরনের ঘটনা বারবার ঘটছে? কোথাও গিয়ে কর্মসংস্থানের অভাব, তার জন্যই কি এই সহজ উপায়ে পথ বেছে নিচ্ছেন অপরাধীরা? এবং কেনই বা এ বাংলার বিভিন্ন জায়গাকে, এ বাংলার বিভিন্ন সোনার দোকানকে টার্গেট করা হয়েছে? আমরা এর আগে দেখেছি রানীগঞ্জের ঘটনা, যে ঘটনায় দেখা গিয়েছিল পুলিশের সঙ্গে রীতিমতো ডাকাতদের গুলির লড়াই চলছে। কোথাও গিয়ে সোনার দোকানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, প্রকাশ্য দিবালকে কেন এ ধরনের ঘটনা ঘটেছে, এ নানান প্রশ্ন উঠেছে। কিন্তু বারবার যে প্রশ্ন উঠছে, এই যে আন্তরাজ্য পেরিয়ে সীমানা পেরিয়ে অপরাধীরা বারবার এ ধরনের ঘটনা
আশ্রয় নিচ্ছেন, কেনই বা আশ্রয় নিচ্ছেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু প্রশ্ন উঠছে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত যে বিষয়গুলো জানা যাচ্ছে, যে গত 11 জুনের আগে থেকে অর্থাৎ মে মাস থেকে একটি ভাড়া বাড়িতে থাকতেন এই আশা দেবী ওরফে চাচি, এবং তারপর আসানসোল থেকে তিনি সোজা চলে আসেন অঙ্কুরহাটিতে, এবং তারপর বেশ কয়েকদিন ধরে যেখানে এই ডাকাতির ঘটনা ঘটে সেই জায়গায় রেইকি করেন তিনি। তাহলে তার সঙ্গে কি সুবোধ সিং এর কোনো যোগসূত্র রয়েছে, এবং তার ছত্রছায়ায় কি এই আশা দেবীর বেড়ে ওঠা, এই সমস্ত বিষয়ে প্রশ্ন উঠছে। তবে পুলিশের তরফে কি বক্তব্য, সিপি প্রবীণ ত্রিপাঠী তিনি এই ঘটনায় এখনো পর্যন্ত কি বলছেন, কি কি তথ্য এখনো পর্যন্ত পুলিশের হাতে, শুনুন। মে পাননি মোস্টলি যেটা দেখা যায় কি এই ধরনের ক্রিমিনাল কিন্তু বাইরের রাজ্যে বেশি ক্রাইম করে, যাতে লোকাল তার সাপোর্ট সিস্টেম মধ্যে কোনো বাধা না হয়। তো সমস্তিপুরের যেখানে এনার বাড়ি আছে ওই জায়গায় এনার এগেনস্টে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, বাট বিকাস ঝা, মনীষ মেহতো এনাদের এগেনস্টে ক্রিমিনাল কেসেজ আছে, আর স্পেশালি মনীষের এগেনস্টে, রবীন্দ্র সাইনির এগেনস্টে অনেকগুলো কেস আছে। তো চাচির আর কি ওখানে কোনো কেস ইনভলভমেন্ট ডাইরেক্টলি ওনারা পেয়েছেন কিনা ওটা আমরা এখন অপেক্ষা করছি, ওনারা খুব শীঘ্রই অন্য কোনো স্টেটে এখনও পর্যন্ত আমরা পাইনি, বাট আমাদের কেসে খুবই প্রয়োজনীয় উনি সমস্ত লজিস্টিক অ্যারেঞ্জমেন্ট মধ্যে পার্টিসিপেট করেছিলেন আর মাল ডিসপোজালে উনি। আপনাদের শোনালাম পুলিশের তরফে কি বক্তব্য উঠে এসেছে। আসানসোলের হীরাপুরে একটি ভাড়া বাড়ি নিয়ে থাকতো এই আশা দেবী ওরফে চাচি, এবং সুবোধ সিং, যাকে নিয়ে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি জুয়েল থিপ থেকে শুরু করে নানা তথ্য, নানা নামে তাকে অভিহিত করা হয়েছে, এর গ্যাংই ছিলেন এই চাচি, এবং এর সঙ্গেই কিন্তু সমস্ত বিষয় ছক কষে কি এ ধরনের ঘটনা ঘটেছে হাওড়ার ডোমজুড়ে। তবে প্রশ্ন যেরকম থাকছে, অবশ্যই চিন্তা বাড়াচ্ছে মফস্বলে সোনার দোকানের নিরাপত্তা নিয়ে, চিন্তা থাকছে সীমানায় তাহলে কি কড়া পাহারায় কোনো রকম কোনো গলতি রয়েছে, কেন এ বাংলার বুকে বারবার এ ধরনের ঘটনা ঘটছে, এ ছবি দেখতে হচ্ছে রাজ্যবাসীকে, প্রশ্ন থাকছে আমার আপনার মনে। এখন এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি অনলাইন, রাত দিন সাত দিন।